হ্যালো ভিভার্স আজকের ভিডিওতে আমি নিউটন রাকসন মেথডের আমাদের জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের লাস্ট পার্ট অর্থাৎ আমি গত ভিডিও পর্যন্ত আমি দেখিয়েছিলাম আপনাদের এইচ এবং এল আমরা কীভাবে ক্যালকুলেশন করি অর্থাৎ ডিরাইভেশনটা আমি দেখিয়েছিলাম আর আমাদের বাকি ছিল হচ্ছে আমাদের এম এবং এন বেড করা ঠিক আছে আর এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স এবং নিউটন রসন ম্যাথড রিলেটেড বেসিক ভিডিওগুলো কিন্তু আমার পুরো ইয়াতে প্লে লিস্টে গেলেই আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো সিকোয়েন্সিয়ালি আপনারা ভিডিওটা দেখ ভিডিওগুলো দেখুন তাহলে আপনাদের ডেফিনেটলি এটা বুঝতে কোনো সমস্যাই হবে না আজকে ক্লাস কিন্তু গত ক্লাসগুলোর মানে ধারাবাহিকতাই এসেছে তো দেখুন আমরা এম এবং এন বের করতে আমাদের লাগবে হচ্ছে আমাদের রিয়্যাক্টিভ পাওয়ারের ইকুয়েশনটা তো সেই ইকুয়েশনটা আগে আমরা লিখব কিউআই ইজ ইকুয়াল টু কি ছিল ইকুয়েশন সামেশন মাইনাস ছিল একটা মাইনাস সামেশন অফ ভিআই 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 ভি কে ওয়াই আই কে ভি কে ওয়াই আইকে তারপরে ছিল হচ্ছে সাইন সাইন অফ সিটা আইকে মাইনাস ডেল্টা আই প্লাস ডেলটাকে এটাই তো ছিল তো এখান থেকে আমরা আগের মতো গত ক্লাসে আমি যে যেরকম সামেশনটাকে ভেঙেছিলাম সেম সিস্টেমে আজকে সামেশনটা আগে ভাঙবো তা না হলে পসিবল হবে না এটা ডিউশন করা তাহলে কে ইজিকোয়াল টু ওয়ান টু এন তাহলে এটাকে যদি এখন ভাঙি দেখুন প্রথমে আমি ওয়ান আর টু ধরবো কে এর ভ্যালু তাহলে কে এর ভ্যালু ওয়ান আর টু ধরলে আমাদের আস্তে আস্তে ভিআই ভি ওয়ান

আর দ্বিতীয় টার্মটা আমাদের কে এর জায়গায় জাস্ট টু বসাবো তাই কে এর জায়গায় টু বসাইলে বাইনাস ভিআই ভি টু আই টু আইন দেখুন পাওয়ার সিস্টেমের এই ভিডিওগুলো অনেক বেশি লেন্দি হয়ে যাচ্ছে বাট এটার পিছিয়ে আমার কোনো হাত নাই আমি আমি চেষ্টা করি যতটা শর্টে ভিডিওগুলো কাভার করা যায় বাট আমি যদি এগুলো স্কিপ করে করে করি তাহলে আপনারা দেখা যাচ্ছে বুঝতেই পারবেন না সেই কারণে আমাদের এই আমার এই ডিটেলসেই দেখানো লাগতেছে আর সময় অনেক বেশি লেগে যাচ্ছে ভিডিওগুলো করতে কারণ এটার টপিকগুলোই যে বড় বড় এখন কি করবো বলেন আমি আপনারা না বুঝতে পারলে তো সেটাও তো আবার সমস্যা হয়ে যাবে ঠিক আছে তো মাইনাস এরপরে হচ্ছে আমার কত ডট ডট আমি কত ক্লাসে কি দেখিয়েছিলাম একটা ধরবো হচ্ছে কে কে ধরবো ঠিক আছে কে এর ভ্যালু কে ধরলে আমাদের কত হয় এই যে এই জিনিসটা উপ তো এটা লিখে দিব মাইনাস অফ ভি আই ভি কে ওয়াইআই কে সাইন অফ সিটা আই কে মাইনাস ডেল্ট প্লাস ডেলটাকে ফাইনালি আর একটা টার্ম আমাদের লিখতে হবে আমাদের ডিজারভেশনটা করতে সেটা হচ্ছে কি কে এর ভ্যালু এবার আই ধরবো তাহলে মাইনাস দিয়ে ডট ও ডট আর একটা টার্ম হচ্ছে কে এর ভ্যালু আই ধরতে হবে তাহলে কে এর ভ্যালু আই ধরলে দেখুন ভিআই ইন্টু ভিআই ভিআইর উপর স্কোয়ার আসে এক্সেপশনাল টার্ম ব্যাক আসে গত ক্লাসে যেরকম এসেছিল সেম মাইনাস ভিআই রুপোর স্কোয়ার এরপরে ওয়াই আই আই এ জায়গায় আই বসাইলে আবার ডেল্টা আই ডেল্টা আই চলে যায় তাহলে এখানে থাকে শুধু সাইন থিটা আই আই ওকে এটা হচ্ছে মেইন ইকুয়েশন এখন এখান থেকে আমাদের কি বের করতে হবে আমাদের এইচ আর এল পর্যন্ত বের করেছি আজকে আমি বের করব এম এবং এন ঠিক আছে তো এম এর এম এবং এন এর জন্য গত ক্লাসে রেখেছিলেন এইচ এবং এল এর জন্য চারটা এক্সপ্রেশন আসছিল একইভাবে এম এবং এন এর জন্য চারটা এক্সপ্রেশন আসবে ঠিক আছে তো এম আই কে এম আই কে তো তাহলে এটার ইয়েটা কি হবে এম এর ফর্মুলা কি ছিল আমরা সেই ফর্মুলাটা ইউজ করব ডেলটা কি আই করব করবো কার রেসপেক্টে প্রথমটা বের করতে অবশ্যই ডেল্টার রেসপেক্টে ঠিক আছে ডেল্টা ডেলটা কত আছে দ্বিতীয় টার্ম কে আছে তাহলে ডেলটা কে এর রেসপেক্টে এটা ডিভেন্সিয়েশন করতে হবে এখন ডেলটাকে এর রেসপেক্টে ডিভেন্সিয়েশন করতে হইলে ডেলটাকে এটা শুধুমাত্র ভেরিয়েল বাদবাকি সব কনস্ট্যান্ট তো এইখানকার টার্মগুলোতে দেখুন প্রথম টার্মে কোন ডেল্টা কে নাই এই টার্মেও ডেলটাকে নাই এই টার্মেও ডেলটাকে নাই শুধুমাত্র এই কে এর ভ্যালু যখন কে ধরা হয়েছে সেইখানেই শুধুমাত্র আমাদের ডেলটাকে প্রেজেন্ট অর্থাৎ কে এর ভ্যালু কে ছাড়া বাদবাকি যা কিছু আছে সব কিছুতে কে অ্যাবসেন্ট এবং সেগুলোতে ভ্যালু আসছে সব শূন্য সো সামেশনটা আমাদের আমরা ওভারকাম করে এইখানে শুধুমাত্র লিখতে পারি এইটার ডিপেন্সিয়েশন ওকে তাহলে এটা ডিপেন্সিয়েশন করলে এটার আগে একটা মাইনাস হচ্ছে বাদ পড়ে গেছে মাইনাস তাহলে এটার ডিপেন্সিয়েশন করলে দেখুন এইখানে কে প্রেজেন্ট হচ্ছে সাইনের ভিতরে তার মানে এর ভিতরে ডিপেন্সিয়েশন করতে হবে আর এগুলো কোনো তাহলে মাইনাস ভি আই ভি কে ওয়াই আই কে সাইনকে ডিভেনশিয়েশন করলে প্লাস কস মানে মাইনাস মাইনাসের মতোই আপাতত থাকতেছে তাহলে কস সিটা আই কে মাইনাস ডেল্ট প্লাস ডেলটাকে পুনরায় সাইনের ভিতরে পার্টকে ডিপেন্সিয়েশন করলে ওইটা ওয়ান আসছে ডেলটাকে ডিভেনশিয়েশন তাহলে প্লাস ওয়ান তার মানে এটা মাত্র যেটা পাইলাম এটাই হবে এম আই কে এর এক্সপ্রেশন সেমভাবে আমরা এম আই আই এর এক্সপ্রেশনটা বের করবো এখন তাহলে এম আই আই এর এক্সপ্রেশনটা কী হবে জাস্ট ডেলটা আই এমই বের করতেছি জাস্ট ডিপেন্সিয়েশনটা এখন হবে হচ্ছে কার রেসপেক্টে ডিপেন্সিয়েশনটা হবে হচ্ছে ডেল আই এর রেসপেক্টে তাহলে ডেল কে এর জায়গায় দ্বিতীয় টার্ম আই যেহেতু সো আই এর রেসপেক্টে ডিপেন্সিয়েশন করলে দেখুন এখন আমি যদি একটু ভালো ভালোগুলো থাকাই তাকাই তাহলে প্রত্যেকটা টার্মের সাথে আই প্রেজেন্ট প্রত্যেকটা টার্মের সাথে আই প্রেজেন্ট শুধুমাত্র এই টার্মে আই নাই ঠিক আছে এবং এটা ইয়াও ফলো করতেছে না এই প্যাটার্নও ফলো করতেছে না অর্থাৎ কে এর ভ্যালু এর জন্য যে পার্টটা এই পার্টটা এখানে বাদ যাবে তাহলে এই প্রত্যেকটা টার্মের জন্য আই প্রেজেন্ট তাহলে এটা এটা যেহেতু রেগুলার প্যাটার্নে আছে এখান থেকে এই পর্যন্ত যেহেতু রেগুলার প্যাটার্নে আছে গত ক্লাসের মতোই এটাকে সামেশন আকারে লিখবো কি হবে ডিপেন্সিয়েশন করলে কত হবে কার রেসপেক্টে জানা করতেছি ডেল আই এর রেসপেক্টে ডেল আই এর রেসপেক্টে ডিপেন্সিয়েশন করলে সাইন বদলে কস হবে সাইন বদলে কস হবে তাহলে কস সাইন বদলে কস হইল কস সিটা আই কে মাইনাস ডেল্টা আই প্লাস ডেলটাকে ওকে এবং ভিতরে আরেকবার ডিপেন্সিয়েশন হবে তাহলে আরেকবার ডিপেন্সিয়েশন হলে এটা ডেল্টা এরপে ডিপেন্সিয়েশন করলে আসে মাইনাস ওয়ান তাহলে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে মাইনাসে মাইনাসে এটা টার্মটা প্লাস চলে আসবে এবং আগে কনস্ট্যান্ট কি এগুলো হচ্ছে কনস্ট্যান্ট তাহলে এইগুলো বসিয়ে দেব তাহলে বিআই মডুলাস ভি কে মডুলাস ওয়াইআই কে মডুলাস হয়ে গেল এম হয়ে গেল এবার একই সিস্টেমে আমরা এন টা বের করার চেষ্টা করব তাহলে এন আই কে এর এক্সপ্রেশনটা এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে কার রেসপেক্টে ডেল্টা কিউ আই এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে অবশ্যই ডেল্টা ভি এর রেসপেক্টে তাই না দ্বিতীয় টার্ম কে তার মানে কে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে ভি কে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন তাহলে এখন দেখবি ভিকে রেসপেক্টটিভ ডিপেন্সিয়েশন করলে কী হয় এটার দিকে তাকাই এই টার্মে কোনো ভিকে নাই এটাতেও ভিকে নাই এটাতেও ভিকে অ্যাবসেন্ট শুধুমাত্র এই টার্মে ভিকেটা প্রেজেন্ট তার মানে এখানে একটাই টার্ম আসবে যেটা হচ্ছে যেটাকে ডিপেন্সিয়েশন করলে ভিকে রেসপেক্টে বিকে কে করলে ওয়ান আর বাবা এইগুলো কোন তো এগুলো সামনে চলে আসবে তাহলে আমার টার্মটা দাঁড়াচ্ছে vi মডুলাস yi কে মডুলাস আর এগুলা এগুলো তো সব কনস্ট্যান্ট এখন কারণ ডিফারেন্সিয়েশন হচ্ছে এখানে ভোল্টেজ ভি কে রেসপেক্টে ওকে তো ডেল্টার টার্মটা ফেজ অ্যাঙ্গেলের টার্মগুলো সব কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে সাইন থিটা আইকে মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টাকে ওকে নেক্সট লাইন নেক্সট লাইনে আসি আমাদের আই তাহলে আই ফর্ম করতে আমাদের কী লাগবে আমাদের ডেল্টা ওয়াই পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে কার রেসপেক্টে ভি দ্বিতীয় টার্ম যেহেতু আই তাহলে এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন এবং এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা দেখি আই প্রথম টার্মে প্রেজেন্ট এখানেও প্রেজেন্ট এখানেও প্রেজেন্ট এখানেও প্রেজেন্ট চারটাতেই প্রেজেন্ট তার ভিতর এখান থেকে এই পর্যন্ত রেগুলার প্যাটার্নে আসে তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা ডিপেন্সিয়েশনের কমন ফাংশন লিখে দেয় তাহলে এগুলো প্রত্যেকটাকে ডিপেন্সিয়েশন করলে দেখুন কে ডিপেন্সিয়েশন করলে ওয়ান আসে বিআই রেসপেক্টে বিআই কে ডিপেন্সিয়েশন করলে ওয়ান আসে অর্থাৎ বিআই আউট হয়ে যাবে তাহলে শুধুমাত্র থাকবে হচ্ছে কোনটা কমন প্যাটার্নে যদি লিখি আকারে তাহলে কে যেহেতু এটা কমন টার্ম এই টার্মটা হুব লিখে নেই এখন হয়ে যাচ্ছে শুধু বিআই বাদ দিয়ে বিআই কে তো ডিপেন্সিয়েশন করা হবে তো কে ওয়াই আই কে কে আমাদের কি এখানে ঠিক আছে ডেল ও সেটা এখানে সামেশন বাদ পড়ে গেছে এখানে প্রত্যেকটা টার্মের সাথেই তো আমাদের ডেল আই প্রেজেন্ট তো এখানকার সামেশনটা আমি স্থান দিতে তখন ভুলে গেছি তো এইগুলো ভুল কিন্তু আপনাদেরও হবে বি কেয়ারফুল কে ইজ ইকুয়াল টু ওয়ান টু এন আর কে ডেফিনেটলি নট ইকুয়াল টু আই এটার জন্য তাই না তো একইভাবে দেখুন এইটাতে এইটাকে করতে হইলে আমাদের সাইন এখানে এইটাই আগে লিখে নেই যেহেতু ভুলে যাচ্ছি বারবার এবার ভুল হয়েছে মানে এবারও ভুল হলেও হতে পারে নাও হতে পারে তাহলে কে ইজ ইকুয়াল টু ওয়ান টু এন আর এখানে কে নট ইকাল টু আই এন তাহলে মাইনাস ডেল্টা আই প্লাস ডেল্টা কে আর একটা জিনিস এখানে বাদ পড়ে গেছে দেখুন সেটা হচ্ছে মাইনাসটা আগের মাইনাসটা এখানে বাদ পড়ে গেছে তো মাইনাসটা নিয়ে নিলাম এই যে মাইনাসটা এটা সো গেল আমাদের এই রেগুলার প্যাটার্নে যেটা আছে সেই টার্মটা নিয়ে নিলাম এবার হচ্ছে ই রেগুলার প্যাটার্নে যেটা আছে অর্থাৎ কে ইকুয়াল টু আই এর জন্য যে টার্মটা তাহলে এটাকে করলে কত হয় কার করতেছি হচ্ছে এর রেসপেক্টে তাহলে এটা সিম্পলি আমার আসে টু আই টু আই তারপরে কত ওয়াই আই সাইন সিট হয়ে গেল সাইন সিট আই i এই তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ